সঙ্গীতা আজ প্যাশনে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমি সঙ্গীতা, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পূজা। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা, সকলকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, সকলে খুব ভালো করে পুজো কাটান। আমাদের বাড়িতেও ছোট্ট করে পুজো হচ্ছে, তো সেই সমস্ত ভিডিও আজকে আপনার সাথে শেয়ার করব। দুপুরবেলাতে পাশের বাড়ি কাকিমা আছেন, ওনার বাড়িতে মানে সকলে মিলে আর কি ওনার ছাদে খিচুড়ি হবে, তো সেই ভিডিওটাও শেয়ার করার চেষ্টা করব। আর সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেই নিয়ে আজকের ভিডিওটা। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেননি, যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। আর অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। Thank you.
চন্দন পুষ্প সরস্বতী নমো নমো জয় জয় দেবী চরাচর সারে পুজো যুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এস চন্দন পুষ্প সরস্বতী নমো নমো দেবী ভাগ প্রণাম কর সরস্বতী মহাভাগে বিদ্যে কমল দিদি ভাগের প্রণাম কর মানুষের মতো মানুষ পারি অনেক বড় হয় আকাশ চুম্বি হয় বলো তুমি একটু ফুল দিলে মাথায় ঠাকুরকে বলো বলো ভালো করে যাতে আমার পড়াশোনা হয় যৎপূজিতং মা দেব পরিপূর্ণ তদুস্তুমে ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং তো আমাদের বাড়িতে এখন আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এরপরে যাবো কাকিমার বাড়ি পাশের বাড়িতে তো ওদের বাড়িতেও পুজো দেখবো আর তারপরে প্রসাদ খাওয়া আছে আর বাকি আপনারা দেখতে থাকুন ঐশী পুষ্পাঞ্জলি দিলে
সরস্বতী ঠাকুরের পুজো হয়েছে, পুজোর পরে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা এখন যাচ্ছি কাকিমার ছাদে, খিচুড়ি হবে তো তার জন্য আমি বসে যাচ্ছি। তো এটা হচ্ছে খিচুড়ি প্রিপারেশনের জন্য কাকিমার ছাদে, বাসনগুলোতে মাটি দেওয়া আছে যাতে কাঠের উনুনে হবে, পরে মাঝামাঝি করতে অসুবিধা না হয়, তো এই জন্য এগুলোকে সমস্ত মাটি দিয়ে পর রাখা হয়েছে। আর এদিকে দেখুন কাকু, ঐশী বাবা আর বুম্বা ভাই, তো ওরা তিনজনে মিলে সবজিপত্র কাটাকাটি করছে, কাকু মটরশুঁটি ছড়াচ্ছেন, ভাই তো আলুগুলো ছুলছে, আর ঐশী বাবা গাজরগুলো কাটছে। আমি এই মুহূর্তে গিয়ে পৌঁছেছি, ওদের মোটামুটি সবজি কাটাকাটি হয়ে গিয়েছে, তো আলুর দমের আলুগুলো কেটে নেব, আর তার সাথে যেগুলো মানে কিছু আলু খিচুড়ির মধ্যে দেওয়া হবে তো সেইগুলো কাটাকুটি করছি। তো এখন আপাতত এগুলোই আমার কাজ। আর ঐশী আর আলু সবজি চারদিকে ঘোরাঘুরি করছে ওরা, তো ভীষণ রকম বাতাস, ভীষণ বাতাস, মানে আমাদের যদিও খিচুড়িটা শুরু হয়েছে দুপুর মোটামুটি, এখন তো 12:30 প্রায় বেজে গিয়েছে, তো এখনও পর্যন্ত বসাতে পারিনি, এরপর খিচুড়ি হবে, জানি না কখন খিচুড়ি হবে, বিকেল 4:00 না 5:00, তা বলেছি 4:00 পর্যন্ত মনে হয়ে যাবে, তো দেখা যাক। বাতাস প্রচণ্ড রকম অসুবিধা করছিল, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল, তো দেখুন বাকিটা আপনারা। দেখো আমাদের রাঁধুনি বসে গিয়েছে, এখানে দেখুন ফাইনালি খিচুড়ি বসে গিয়েছে, তো তার জন্য তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা ফোড়ন এসব কিছু দেওয়ার পরে ফুলকপি দিয়ে ভাজা হচ্ছে, তো ফাইনাল মানে বসা বলতে মোটামুটি 1:30 বেজে গিয়েছে, এরকম সময় আমাদের খিচুড়িটা বস করানো হয়েছে, তো দুপুরে তো প্রসাদ খাওয়া হয়েছে, তো সেই জন্য খাবার যদিও খুব একটা ইয়ে নেই এখনই, তো যাই হোক বিকেল পর্যন্ত দেখা যাক, হলেই ভালো, কেননা চারদিক থেকে এত পরিমাণে বাতাস, এত পরিমাণে বাতাস যে কী বলবো, চারদিক থেকে প্রচুর বাতাসে প্রচণ্ড রকম অসুবিধার মধ্যেও কিন্তু খাওয়ার এনার্জিতে আসে, তো দেখুন। তো এখানে আমাদের খিচুড়ি হচ্ছে, একটু একটু দেখাচ্ছি, এখনও বাকি আছে, 1:00 পেরিয়ে গেছে, কেননা সকাল থেকে পুজো হলো, প্রসাদ খাওয়া তো ওইসব করতে করতে একটু তো দেরি হয়ে গিয়েছে। আমি বাড়ি এসেছিলাম, মানে একটু ড্রেসটা চেঞ্জ করার জন্য শাড়ি পরেছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, আর আমি এখন দেখুন এই বাড়িটা একটু শেয়ার করছি, কেননা আজকে তো আমাদের গোটা সিদ্ধ হয়, তারপরে সন্ধ্যাবেলাতে গোটা সিদ্ধ আজকে বস করানো হবে, যেটা আজকে খাওয়া হবে না কালকে খাওয়া হবে, ষষ্ঠীকে দেওয়া হয়, পিঠে হয়, তো মা সেই সমস্ত কিছু প্রিপারেশন করে দিয়ে গেছে, তো কাটাকুটি করে রাখা আছে, তো ওইগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখুন এখানে দেখুন গোটা সিদ্ধর জন্য গোটা শিম, গোটা ডাঙ্গা আলু যেটা হয় আর কি, তারপরে বেগুন আলু এগুলো সব রাখা আছে, আর এটাতে সমস্ত কলাই কালকে ভেজে রাখা হয়েছে যেগুলো আজকে সিদ্ধ হতে দেওয়া হবে, সমস্ত 7-8 রকমের কলাই আছে এখানে, সমস্ত গোটা, তো এই গোটা সিদ্ধটা মোটামুটি সকলেরই আছে। এখানে দেখুন কালো বিড়িটাকে ধুয়ে রাখা আছে, মানে ভিজিয়ে রাখা আছে, এই দেখুন কালো বিড়িটা, কালো বিড়িটাকে ভিজিয়ে রাখা আছে, কারণ এটাতে দুধ পোয়া পিঠে হবে বিড়ির, আর এটাতে দেখুন গোটা আলু যেটা হাফ হাফ করে মা কেটে রেখেছে, খোসা সমেতে আছে এখন, এটাকে আলুর বড়া হবে, আর এটা আছে বাঁধাকপি, এর সাথে আবার শিম টিম দিয়ে পর আবার একটা চকলি পিঠে হবে, তো এগুলো হচ্ছে আজকে আমাদের আইটেম। রাত্রেবেলা সমস্ত কিছু প্রিপারেশন মা করে দিয়ে গেছেন, গুড়ি টুড়ি আগের থেকেই করা আছে, আর এইগুলো হবে রাত্রেবেলা এসে সমস্ত কিছু একটু একটু দেখানোর চেষ্টা করবো, রুটি পিঠে হবে আর এইগুলো হবে সেদ্ধ, দুধ পোয়া পিঠে বিড়ির, তারপরে আপনার কলাই সেদ্ধ, এগুলো তো আছেই, তো দেখাবো তখন। তো বাড়ি থেকে আমি আবার এসেছি, কাকিমার বাড়ি উপর যাচ্ছি, তো বাকিটা দেখাচ্ছি ওদের কদ্দূর হয়েছে দেখাচ্ছি, দাদা যা রোদ না, ঘর ভিতরে ঠান্ডা আর বাইরে প্রচন্ড রোদ। খিচুড়ি সব পড়ে গেছে, তো খিচুড়ি অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, অনেক কষ্টে আর কি, অনেকক্ষণ সময় ধরে এই জিনিসটা হয়েছে, তো যাই হোক এদিকে খিচুড়িটা হচ্ছে আর ওইদিকে ভাই নিচে চাটনিটা করছে, আর এদিকে আপনার বড় ভাই ইয়ে করছে আলুর দমটা হচ্ছে, বুম্বা আর বেগুনি হবে এরপর, তো দেখতে থাকুন যা কালার হয়েছে না খিচুড়িটার, দারুণ। এদিকে দেখুন আলুর দমও হয়ে এসেছে, বেচারিরা অনেক কষ্ট করে আজকে আমাদের খাওয়াচ্ছে, ভীষণ রকম কষ্ট, বাতাসে একদম প্রচণ্ড রকম ঝামেলা হচ্ছে আর কি, তো যাই হোক আলুর দমটা হয়ে এসেছে, আর ওদিকে দেখুন খিচুড়িটাও হয়ে গিয়েছে, এরপর খিচুড়িটা নামিয়ে নেওয়া হবে, আর এরপর গরম গরম বেগুনি ভাজা হবে আর খেতে দেওয়া হবে, তো খুব সুন্দর হয়েছে, তো যাই হোক শেষ পর্যন্ত হয়েছে, এটাই অনেক খুব ভালো লাগছে আমাদের সকলে, তো ভীষণ আনন্দ যে যা হোক হয়েছে, এটাই বড় ব্যাপার, তো হতে হতে একটু লেট হয়ে গিয়েছে, 4:30 মোটামুটি বেজে গিয়েছে, তো বেগুনিটা হয়ে যাচ্ছে, বেগুনিটা হতে হতে সকলকে খেতে দেওয়া হয়ে যাবে।
এখানে দেখুন খিচুড়ি, এখানে হচ্ছে টমেটো খেজুরের চাটনি, এদিকে হচ্ছে আলুর দম অর্ধেক শেষ কারণ ওরা খাচ্ছে, আর এখানে আছে বোঁদে। তো এগুলোই, আর বেগুনিটা তো হচ্ছে গরম গরম ওইদিকে হচ্ছে আর দেওয়া হচ্ছে। দেখুন এখানে এরকম, এখন কাকিমা বসে গিয়েছেন বেগুনি করার জন্য। বেগুনগুলো ওইসব মোটামুটি তিনটে চারটে সাবার করে দিয়েছে এতক্ষণে, আর ওইদিকে এরপরে আমরা খেতে বসেছি কাকিমা পুতুল, তারপরে ওইদিকে কাকিমা, তো সকলে মিলে খাওয়া হচ্ছে আর আমিও খেতে বসেছি এই সাইডে। এরা তিনজন, রাকেশ, ঘটনার বকুয়া আর ইয়া। তো খিচুড়ি পর্ব শেষ হওয়ার পর মোটামুটি বিকেলের পর সন্ধেবেলা, এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, পাঁচটা বেজে পেরিয়ে গেছে, 5:30। তো মায়ের অর্ধেক আলু বড়া হয়ে গিয়েছে প্রায় শেষের মুখে, এদিকে দেখুন গোটা সেদ্ধটা সেদ্ধ হয়ে গিয়েছে, যেটা কলাই সেদ্ধ, আর এদিকে যে বিড়ির দুধপোয়াটা হবে, যেটা কালো বিড়ি ভেজানো ছিল, সেটাকে বেটে এরকম গুঁড়ি দিয়ে গুলনি করা আছে, এরপর বিড়ির দুধপোয়া পিঠেটাও হবে। আর এখানে দেখুন বাঁধাকপির সাথে শিম সেদ্ধ করা আছে, এটা দিয়ে চকলি পিঠে হবে। আর এদিকে দেখুন গুড় পিঠেটা হয়ে গিয়েছে বেশ বড় বড় সাইজের, তো এগুলো এখন পর্যন্ত কেউ খায়নি, তো গুড় পিঠেটাও আছে এখানে। আর এরপর দেখুন আলু বড়া হওয়ার পর হচ্ছে বিড়ির দুধপোয়া পিঠেগুলো বেশ একদম ফুলে গেছে, খুব ভালো। তো দেখুন সমস্ত পিঠেগুলো এখানে হয়ে গিয়েছে, মা পিঠেটা খুব ভালো করেন, তো সেই জন্য পিঠেগুলো সব উনিই করছিলেন। আর এদিকে দেখুন শিম বাঁধাকপি দীপ যে চকলি পিঠেটা, এটাও হচ্ছে, মটরশুঁটি দেওয়া আছে সাথে। তো দেখুন পিঠেগুলো সব খুব সুন্দর হয়েছে। আর এরপরে হবে রুটি পিঠেটা, যেটা চালের রুটি পিঠা হয়, তো রুটি পিঠাটা এরপর হচ্ছে এখানে। তো রুটিটা বেলা হচ্ছে, এরপর তাওয়াতে দীপ সেকে তুলে নেওয়া হবে। তো মোটামুটি রাত 10:00 পরে আমাদের সমস্ত পিঠে তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখুন বিড়ির দুধপোয়া আছে, আর এটা হচ্ছে চালের রুটি পিঠে, এটা হচ্ছে গুড় পিঠে, আর এটা হচ্ছে শিম বাঁধাকপি দিব যে চকলি পিঠেটা, সেই চকলি পিঠে, আর এটা হচ্ছে আলু বড়া, আর ওইদিকে গোটা সিদ্ধটা হয়ে আছে, তো ওটা তো আজকে একদমই ছোঁয়া চলবে না, ওটা হচ্ছে কালকে সকালবেলা ষষ্ঠীকে দেওয়ার পর। এই পর্যন্ত।